অনেক দিন পর আজ লিখতে বসেছি তোমাকে নিয়ে। আমার ডায়েরিতে কখন যে এত ধুলো পড়েছে খেয়ালই করিনি। আজ আমি অনেক ক্লান্ত, জীবনের সাথে যুদ্ধ করে আজ আমি অনেক ক্লান্ত হয়ে গেছি। যুদ্ধ করার মতো কোনো হাতিয়ার নেই যে আমার আর। বিশ্বাস করো, আমার নিঃশ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে, বুকের ভেতরটা ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। হয়তো আমি মৃত্যুর খুব কাছে চলে এসেছি। আজ অচেনা লাগছে আমার কাছের মানুষগুলোকে, বুকের ভেতরের কষ্টগুলোকে দেখাতে ইচ্ছা করছে, কিন্তু কাকে দেখাবো আমি? আমার কষ্ট ও যন্ত্রণা বোঝার মতো কেউ নেই, সবাই তো নিজের স্বার্থের কথা ভাবে, যেমন তুমি ভেবেছ। কষ্টগুলো কেউ জানুক আর না জানুক, তুমি তো জানো। তুমি আমাকে এভাবে একা রেখে চলে যেতে পারলে, একটি বারও ভাবলে না আমার কি হবে? আমি আর লিখতে পারছি না, আমার কলম আর এগোচ্ছে না। ভালো থেকো তুমি, স্বার্থপর পৃথিবীর বুকে তুমি ভালো থেকো, খুব ভালো থেকো। হ্যালো বন্ধুরা, এই কথাগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই করো, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও।